বলবো নমস্কার চ্যানেল 2020 এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃন্ময় দাস এলাকায় যিনি বুবলাই নামেই অধিক পরিচিত তাকে আমাদের চ্যানেল 20-এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি তার কাছে আমরা জেনে নেব কিছু প্রশ্ন প্রচারের তো অনেকদিনই হয়ে গেল তা মানুষের দৌড়ে দৌড়ে ঘুরছেন তা মানুষ আপনাকে মূলত কোন ধরনের সমস্যার কথা আপনার সামনে তুলে ধরছে আমাদের মানুষের আমাদের যে দক্ষিণ দমদমের পৌরসভার কাজ নিয়ে মানুষ সন্তুষ্ট মানুষের মেন সমস্যা হচ্ছে আমাদের বছর দুয়েক হলো 11 নম্বর ওয়ার্ডে অধিক বৃষ্টির ফলে কিছুটা জল জমছে এটাই হচ্ছে বড় সমস্যা আপনারা সকলে জানেন যে মেট্রো রেলের কাজ চলছে মেট্রো রেলের কাজ চলার জন্যে ওরা বাঁধ দিয়ে কাজটা করছে সেই জন্যে আমাদের সাংসদকে আমরা অনুরোধ করেছিলাম তারা মেট্রো রেলকে চিঠি দিয়েছে আমাদের যে সেচ দপ্তর আছে অলরেডি আমরা চিঠি করে সেচ দপ্তর থেকে আমাদের অর্থ তার জন্য বরাদ্দ হয়ে গেছে কিন্তু মেট্রো রেলের কাজটা আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেলে আগে যেমন বেদিয়াপাড়ায় জল জমতো না ভবিষ্যতেও আর বেদিয়াপাড়ায় নিকাশি ব্যবস্থার জন্য জল জমবে না এটা একদম আমার অঙ্গীকার তা আপনার প্রথম কাজ কি হবে যদি আপনাকে মানুষ নির্বাচিত করে ফিরে এসে আপনি প্রথম কি কাজ করবেন আমাদের কয়েকটা কাজ বাকি আছে রাস্তাঘাট ড্রেন আমরা প্রচুর করেছি আমাদের একটা 11 নম্বর ওয়ার্ডে এখনও কমিউনিটি সেন্টার নেই আমাদের একটা সুইমিং পুল করা এবং আমাদের যে বেদিয়াপাড়ার ভেতর যে অটোর পরিষেবাটা চালু আছে সেটা হচ্ছে দমদম স্টেশন অবধি নিয়ে যাওয়া আমাদের একটা আমাদের অধ্যাপক ব্রাত্য বসু আমাদের দমদমের বিধায়ক মাননীয় শিক্ষামন্ত্রী তিনি থাকাকালীনই আমরা আমাদের যে আমি সভাপতি ছিলাম যে স্কুলে মনোমহিত স্কুলটাকে আমাদের হাই সেকেন্ডারি স্কুল রূপে পরিণত করা এবং আমাদের একটা প্রাথমিক স্কুল ছিল যুব সংঘের সামনে সেটা আমরা একটা সরকারি ইংলিশ মিডিয়ামের জন্য আবেদন করেছি এইগুলো প্রধান প্রধান কাজ এবং আমাদের যে চুনিপোল থেকে যে একদম লাল পোল অবধি যে একটা সুবিশাল ঝিল ছিল সেটা প্রায় বন্ধ হয়ে আছে সেটাকে সেচ দপ্তরের সাথে আমরা কথা বলে যেহেতু সেটা রেলের আন্ডারে রেলের থেকে এনওসি নিয়ে সেটাকে আমাদের সংস্কার করে দেয় হচ্ছে আমার জিতে আসার পর প্রথম কাজ আচ্ছা বিরোধীদের একটা অভিযোগ বা আতঙ্কিত তারা ভুগছেন যে ভোটের দিন সঠিক ভোট দিতে পারবেন কিনা মানুষ এ সম্পর্কে আপনি কি বলবেন তৃণমূল কংগ্রেসের গণতন্ত্রের বিশ্বাসী আপনি আমাদের ওয়ার্ড ঘুরে দেখবেন বিজেপি যেমন পোস্টার লাগিয়েছে সিপিএম যেমন পোস্টার লাগিয়েছেন সব বিরোধী দল তেমন পোস্টার লাগিয়েছেন আপনারা ভুলে যাবেন না ওদের বিগত পৌরবোর্ডে এখানে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না আমরা 2004 সালে এর অভিজ্ঞতা আছে বেদিয়াপাড়ায় সকাল 11টার মধ্যে ভোট শেষ হয়ে গেছিলো তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী হিসেবে সকল ভোটারদের কাছে আমি অঙ্গীকারবদ্ধ সবাই নিজের ভোট নিজে দেবে মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা আছে আমরা কাজ করেছি সেই কাজের ফল 100% ভোটের বাক্সে পড়বে আমাদের বিশ্বাস নবীন আর প্রবীণের মধ্যে একটা বোঝাপড়ার অভাব হচ্ছে এই ওয়ার্ডে কিভাবে সেই বোঝাপড়া আপনি সমতা রক্ষা করছেন একদম আমাদের ওয়ার্ডে কোনো বোঝাপড়া সুন্দর আপনি দেখবেন প্রবীণ নবীন কর্মীরা আমরা সবাইকেই বলেছি নবীনরা অবশ্যই দলে আসবে কিন্তু হচ্ছে প্রবীণদের সম্মান দিয়ে প্রবীণদের সম্মান দিয়ে আমি এই ওয়ার্ডে নবীনদের সেই শিক্ষাটাই দিচ্ছি আগে নবীনদের শিক্ষাটাই দিয়েছি যে প্রবীণদের জায়গা করে তাদের কাছে মতামত নিয়ে তাদের সাথে কথা বলেই সমস্ত কাজ করতে হবে এই মুহূর্তে আপনি তো ভোট প্রচার শুরু করলেন তা ওয়ার্ডে অনেকেই মানে আপনার সহযোগিতা করছেন হ্যাঁ এবং কেউ হয়তো আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন না বা কেউ হয়তো সহযোগিতা করছেন না এরকম কেউ কিন্তু কি মনে হচ্ছে যে কাকে খুব মিস করছেন ওয়ার্ডের মধ্যে যে আজ সে আজ পাশে থাকলে আপনার জয়টা আরও মসৃণ হতো আমাদের
আমার হচ্ছে সবচেয়ে খারাপ লাগছে, আমি যার মূর্তিতে মালা দিয়ে আমার প্রচার শুরু করেছিলাম সেই দয়াময় কাকু আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, আমরা সবাই তার হাত ধরে রাজনীতি করেছি দীর্ঘদিন। তিনি হচ্ছে করোনায় হচ্ছে আকস্মিক তার প্রয়াণ ঘটেছে, তার জন্য তাকেই হচ্ছে সবচেয়ে বড় নিজের অভিভাবকহীনভাবেই আমরা 11 নম্বর ওয়ার্ডে এখন রাজনীতি করছি। জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী, আমাদের জয় হয়ে গেছে, শুধুটা আমরা মার্জিনের ব্যাপারে চিন্তা করছি যাতে আমাদের মানুষ বড় মার্জিনে আমরা জিততে পারি, এটাই হচ্ছে আমাদের শুধু সময় অপেক্ষা। আপনি জয়ী হলেন, যারা আপনার পাশে এসে দাঁড়ালো না বা কিছু সংখ্যক ভোট তো আপনার বিরোধী হয়ে পড়বেই, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, এটা যাদের ভোটটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা বিরোধী সহ সকলের পাশে দাঁড়ানো। আমি যখন পৌরপিতা হয়ে যাব আমি কিন্তু আর তৃণমূল কংগ্রেসের পৌরপিতা হব না, আমি বিজেপি সিপিএম সহ সকল বিরোধী দলের পৌরপিতা হব, এটাই আমাদের শিক্ষা। চ্যানেল 2020-এর মাধ্যমে আপনি আপনার অঞ্চলের ভোটারদের কি বলবেন? আমি একটাই কথা বলবো, বিরোধীরা সারা বছর আপনারা দেখতে পান না, দেখতে পারবেন আমাদের মতো তৃণমূল কংগ্রেস কর্মীদের, যারা সারা বছর আপনার সুখে দুঃখে পাশে থাকে, আপনি যখনই কোনো সময় কোনো বিপদ পড়লেই তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আপনার বাড়িতে পৌঁছে যায়, বিরোধীরা শুধু পৌঁছে যায় নির্বাচনের সময়। সেই জন্য আপনারা আমাদের সকাল সকাল গিয়ে নিজের ভোটটা নিজে দেবেন, 2 নম্বর বোতাম টিপে জোড়া ফুলের চিহ্নে ছাপ দিয়ে এত ভোট দেবেন যাতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হয়, আমাদের দমদমের বিধায়ক তথা অধ্যাপক শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর হাত শক্ত হয়, এটাই হচ্ছে আমাদের 11 নম্বর ওয়ার্ডের ভোটারদের কাছে আমার আবেদন। চ্যানেল 2020-র পক্ষ থেকে মৃন্ময় দাসকে অগ্রিম শুভেচ্ছা রইল তার জয়ের এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ।